আকবর। আকবর ছিলেন শ্রেষ্ঠ মুঘল সম্রাটদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের প্রকৃত অনুরাগী। বীরবল। বীরবল ছিলেন আকবরের সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় মন্ত্রী। তিনি তাঁর বুদ্ধিমত্তা এবং জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। আকবরের রাজসভায় 9 জন উপদেষ্টা মণ্ডলী ছিলেন, যাদেরকে নবরত্ন বলা হতো। এই 9টি রত্নের মধ্যে একজন ছিলেন বীরবল। একদিন এক সুন্দর সকালে আকবর তার বিশাল বাগানে হাঁটছিলেন। সেই বাগানে বিভিন্ন ফুলের গাছ এবং রসালো ফলের গাছ ছিল। তার সঙ্গে ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল। সম্রাট আকবর কখনোই তার এত সুন্দর বাগানের প্রশংসা করতে ভুলতেন না, কিন্তু সেদিন তার মনে শান্তি ছিল না। তাই এটি লক্ষ্য করে বীরবল বললেন, হে মহান ও শক্তিশালী সম্রাট, কোন ব্যাপারটা আপনাকে চিন্তিত করছে? আজকে আপনাকে আপনার স্বাভাবিক সত্তাতে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় আপনি কোনো চিন্তার মধ্যে আছেন। হ্যাঁ বীরবল, আমার প্রিয় বন্ধু, তুমি একদম ঠিক ধরেছ। হঠাৎ আমার মনে একটা ধাঁধা এসেছে, যার উত্তর আমি খুঁজে পাচ্ছি না। মহারাজ, আমি কি জানতে পারি সেই ধাঁধাটা? যে ধাঁধা আমাকে বিচলিত করে রেখেছে সেটা হলো, পৃথিবীর সবথেকে দ্রুততম বস্তুটির নাম কি? আচ্ছা, এটাই কি শুধু মহারাজ? আপনার সমস্ত সভাসদদের ডাকুন, দেখা যাক তারা যদি কেউ উত্তর দিতে পারে, নয়তো আমি উত্তরটা দিয়ে দেব। পরের দিন সভায় এই প্রশ্নটা শুনে বেশিরভাগ মানুষ তো হতবাক হয়ে গেলেন। প্রশ্নটার উত্তরে কেউ বলল গরুর গাড়ি, আবার কেউ বলল ঘোড়া। যখন কেউই সঠিক উত্তর দিতে পারল না, তখন বীরবল বললেন, হে মহারাজ, সবথেকে দ্রুততম বস্তু হল মানুষের মন। এটা প্রমাণ করার জন্য বীরবল বললেন, এখানে যারা উপস্থিত আছেন তারা আমার সামনে কোনো সমস্যা প্রস্তুত করুন, আর আমি শুধু আমার মনের শক্তি প্রয়োগ করেই সেটিকে সমাধান করব। দর্শকদের মধ্য থেকে একজন ব্যক্তি সামনে এগিয়ে এলেন। তিনি বললেন, আমি আমার প্রতিবেশীর কাছে একটা কুয়ো কিনেছিলাম। এখন আমি যখন কুয়োটির থেকে জল তুলতে যাই, তখন সে আমার কাছ থেকে জলের জন্য টাকা চায়। এরপর সেই ব্যক্তির প্রতিবেশীকে সভার মধ্যে ডেকে আনা হলো। সম্রাট আকবর জিজ্ঞেস করলেন, তুমি কুয়োটি বিক্রি করার পরেও জলের জন্য কেন টাকা চাও? রাজামশাই, আমি তো শুধু কুয়োটাই বিক্রি করেছি, কুয়োর জল তো বিক্রি করিনি। বীরবল, নাও এবার সমস্যাটির সমাধান করো। আমি মনে করি এই সমস্যাটির সমাধান আরও বেশি সহজ। এখন এটা তোমার কুয়ো, আর আজ থেকে তোমার প্রতিবেশী তোমার কুয়োতে জল রাখার জন্য তোমাকে ভাড়া দেবে। প্রতিবেশী বুঝতে পারল যে সে বুদ্ধিতে বীরবলের কাছে পরাস্ত হয়ে গেছে। সে তখন বলল, মহারাজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি আমার দাবি তুলে নিচ্ছি। সবাই বীরবলের বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে গেল, আর সবাই এটাও বুঝতে পারল যে এই বিশ্বের সবথেকে দ্রুততম জিনিস হল মানুষের মন, যা এক মুহূর্তে জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান এক নিমেষেই করতে পারে।